মাছ সমুদ্রে সন্তানদের বাঁচিয়ে চলে গেলেন মা পরিবার নিয়ে জনমানবহীন দ্বীপে রোমাঞ্চকর ভ্রমণে গিয়েছিলেন চেকর নামের ভেনেজুয়েলার এক নারী কিন্তু মাছ সমুদ্রে দুর্ঘটনায় পড়ে তাদের ইয়াট ভাঙা ইয়াটের অংশে দুই শিশু সন্তানকে নিয়ে টানা দিন বেঁচে থাকার জন্য প্রাণপণ লড়াই করেন ওই নারী শেষ পর্যন্ত নিজেকে রক্ষা করতে না পারলেও সন্তানদের বাঁচাতে সক্ষম হয়েছেন তিনি নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে গত তিনি সেপ্টেম্বর পরিবারের সদস্যদের নিয়ে ভেনেচুয়েলা থেকে ক্যারিবীয় দ্বীপ লা তর্তুগাতে বেড়াতে গিয়েছিলেন মেরিডি তার মেয়ের সহ মেরিডিরা সংখ্যায় নয় জন ছিলেন তারা থরদ হিগোরিতে নামের একটি ইয়ার্ড ভাড়া করে সেখানে গিয়েছিলেন পাঁচে সেপ্টেম্বরেই ফিরে আসার কথা ছিল তাদের কিন্তু পাঁচে সেপ্টেম্বর রাত এগারোটা বেঁচে গেলেও ফিরেননি মেরিডিরা তখন সন্দেহ হয় ভেনেচুয়েলার ন্যাশনাল মেরিটাইম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ওই সংস্থা তাদের জানানো হয় গন্তব্যস্থলে ইয়াট পৌঁছায়নি রওনা স্থলে ফিরেও আসেনি ছয়ই সেপ্টেম্বর মেরিলিদের যাত্রাভুতে খোঁজ শুরু করে ভেনেজুয়েলাল মেরিটাইম কর্তৃপক্ষ অনুসন্ধানকারী দলটি দেখে লা লাছিলা দ্বীপের কাছে ইয়াটের ভাঙা অংশ সাতই সেপ্টেম্বর সকালে ওই দ্বীপ থেকে কিছুটা দূরে তারা দেখতে পান ইয়াটের একটা ভাঙা অংশ ভাসছে সমুদ্রে তাতে দুই সন্তানসহ মেরিডিকে দেখতে পান তারা তবে মেরিলিদের উদ্ধার করা গেলেও বাকি সদস্যরা এখনও নিখোঁজ রয়েছে মেরিলি মারা গেলেও তার দুই সন্তান পেয়েছে আছেন মৃত্যুর আগে দুই সন্তানকে আঁকড়ে ধরে ইয়াটের ভাঙা অংশেই পাঁচার লড়াই চালিয়েছিলেন মিরিডি চেকন মাঝ সমুদ্রে সূর্যের তাপে ডিহাইড্রেশন হওয়ার ভয় পেয়েছিলেন মেরিডিন পানির জল ছিল না খাবার ছিল না উপায় না দেখে নিজের প্রস্রাব পান করেছিলেন যাতে শরীর ডিহাইড্রেট হয়ে না যায় আর ছেলে মেয়েকে ডিহাইড্রেশন থেকে বাঁচাতে নিজের স্তন্য পান করিয়েছেন তিন দিন সমুদ্রে এভাবেই কাটিয়েছিলেন কিন্তু চতুর্থ দিন আর পারেননি উদ্ধারকারীরা আসার আগেই ডিহাইড্রেশনেই মারা যান মেরিডি কিন্তু সন্তানদের বাঁচিয়ে গিয়েছিলেন তিনি মায়ের নিথর দেহ আঁকড়ে দুই শিশুকে ভাসতে দেখেছিলেন উদ্ধারকারীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং পরবর্তী দেশ বিদেশে ঘটে যাওয়া সব ধরনের খবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আসসালামু আলাইকুম